পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষের মাথায় সবসময় খুনের চিন্তা ভাবনা ঘুরতে থাকে। এক হচ্ছে খুনি আর এক হচ্ছে ক্রাইম নোভেলের লেখক। তো আমাদের গল্পটা এই লেখককে নিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে লেখক এনজাইমার রোগের শিকার। অল্প কিছুদিনের ভেতরই সে সব ভুলে যাবে, তবে তার শেষ ইচ্ছে শেষ নোভেলটা কমপ্লিট করা। টুইস্ট আসে তখনই যখন বইয়ের বাইরে খুন হওয়া শুরু হয়। এরই মাঝে থানার ডাটা সার্ভার হ্যাক করে চুরি হয় একটা FIR এর কপি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুই কেসে একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আজকের গল্পের প্রধান চরিত্র অনু। যে বাসায় খুন হয়েছে তা অনুদের পুরনো বাসা, আর যে থানা থেকে FIR চুরি হয়েছে অনু সে থানায় কম্পিউটার স্পেশালিস্ট। প্রতিটা মিনিটের সাসপেন্স আর টুইস্টে ভরা এমনই এক রহস্যময় কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব 2020 সালে রিলিজ হওয়া নভেম্বর স্টোরি। একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে, বাসে থাকা প্যাসেঞ্জারদের লাশগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। লাশের মাঝে থেকে একটা বাচ্চা অনবরত কেঁদেই যাচ্ছে। গল্প চলে আসে 2019 সালে হায়দ্রাবাদে। একটি মহিলা লুকিয়ে কিছু টাকা নিয়ে বিছানায় থাকা মেয়েটিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। দুই থেকে তিনজন ছেলে মহিলাটিকে কল দিয়ে জিজ্ঞেস করে কাজ হয়েছে। মহিলাটি জানায় কাজ হয়ে গেছে। সিন শিফট হয় চেন্নাইতে। এই হচ্ছে আমাদের কিউট অনু। অনু চায় তাদের বাসা বিক্রি করে দিতে, কিন্তু তার বাবা বাসা বিক্রি করতে নারাজ। তাই অনু তার বন্ধু মালারকে বলে বাবাকে বোঝাতে। অনুর বাবাকে হাজার বোঝালেও সে কোনোভাবেই রাজি হয় না। অনু একজন IT স্পেশালিস্ট, খুব ঠান্ডা স্বভাবের মেয়ে, যে কোনো পরিস্থিতিতে সে মাথা ঠান্ডা রাখতে পারে। কেউ একজন পুলিশ স্টেশনের CCTV হ্যাক করে নিয়েছে। অনুর বন্ধু মালার এই ডাটা এন্ট্রি প্রজেক্টের কন্ট্রাক্টর, সে বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। অনু IT এক্সপার্ট হওয়ায় মালার অনুর সাহায্য চায়। অনু পুলিশের সকল কম্পিউটার অ্যানালাইসিস করে সার্ভার রুমে গিয়ে একটু খুঁজতেই একটি ম্যানুয়াল হ্যাকিং ডিভাইস পায়। তবে এই কাজটা কে করেছে সেটা বলা মুশকিল, কারণ হ্যাকার হ্যাক করেছে ঠিকই, কিন্তু কোনো তথ্য নিতে পারেনি। অনু বলে এই হ্যাকারের পরিচয় পেতে আমাদের পরবর্তী হ্যাকিংয়ের অপেক্ষা করতে হবে, কারণ হ্যাকারের কাজ এখনও শেষ হয়নি আর CCTV ফুটেজও নষ্ট করে দেওয়া হয়েছে। তাই হ্যাকার যেটা খুঁজছিল সেটা খুঁজতে সে আবার অ্যাটাক করবে, তখনই তাকে ধরা সম্ভব। অনু পুলিশের কাছে কিছু কথা গোপন করে, কিন্তু সে যখন মালারের সাথে একা কথা বলে তখন মালারকে জানায় হ্যাকার একটা নির্দিষ্ট FIR ফাইল খুঁজছিল, কিন্তু সেটা কোন FIR এর সেটা বলা মুশকিল। অনু সব অ্যানালাইজ করে মালারকে বলে সব ডাটা কবে এন্ট্রি করতে হবে। মালার জানায় 16 তারিখ। অনু বলে তাহলে আমার ধারণা সেই দিনই হ্যাকার আবার চেষ্টা করবে, কারণ হ্যাকার যা খুঁজছে তা এখনো পায়নি। 16 তারিখে বাকি ডাটাগুলো এন্ট্রি শেষ হলে হ্যাকার নিশ্চয়ই আবার ট্রাই করবে। অনু মালারকে বলে আমার একটা প্ল্যান আছে, যেহেতু পুরনো FIR যে কোনো জায়গায় পাওয়া যাবে তাই হ্যাকার নিশ্চয়ই রিসেন্ট কোনো FIR খুঁজছে, যেটা সে এই সার্ভার ছাড়া পাবে না। তাই মালারকে 1999 থেকে 2018 সাল পর্যন্ত FIR ফাইলগুলো ব্যাকআপ সার্ভারে আপলোড করতে বলে। মালার তার এক বন্ধুকে পুলিশের স্টেশনের হার্ড ডিস্ক দিয়ে ডাটা রিকভার করতে বলে, তাহলে CCTV ফুটেজ দেখে হ্যাকার সম্পর্কে ক্লু পাওয়া যাবে। তিনি হচ্ছে অনুর বাবা, তার নাম গণেশন। সে অনেক ফেমাস একজন ক্রাইম নোভেল রাইটার, কিন্তু এই কিছুদিন আগেই তার এনজাইমার নামক একটা রোগ হয়েছে। সে এনজাইমারের দ্বিতীয় স্টেজে আছে, যার কারণে তার সমস্ত স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর একটা সময় তার স্মৃতিগুলো একেবারেই মুছে যাবে। গণেশনের জীবনের শেষ ইচ্ছে সে মৃত্যুর আগে একটা ক্রাইম নোভেল লিখতে চায়। তাই সে চেষ্টা করছে তার স্মৃতি সম্পূর্ণ মুছে যাবার আগেই যেন নোভেলটা শেষ করতে পারে। তাই সে অনুর সাহায্য চায়। অনুর মা সুন্দর অনুর জন্মের সময় মারা যায়। গণেশন প্রায়ই একটি খালি চেয়ারের সাথে কথা বলতো। সে চেয়ারের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন কুজুং দাই,
আমি তাকে খুঁজে বের করবই। সে 6 ফিট লম্বা এবং খুঁড়িয়ে হাঁটে। চিত্রা নামের একজন হোমমেড যে অনুর বাবার দেখাশোনা করে, সে অনুকে কল দিয়ে বলে সে গণেশানকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে গণেশান এখনো জেগে আছে, কারণ চিত্রা গণেশানকে নিজের সাথে কথা বলতে শুনেছে। অনু বাসায় এসে চেক করতে গেলে দেখে গণেশান আসলেই ঘুমাচ্ছে, কিন্তু অনু রুম থেকে বের হতেই গণেশান আবার চেয়ারের সাথে কথা বলতে থাকে। সে বলে কুজুংদাই তাকে যে কোনো ভাবেই হোক খুঁজে মেরে ফেলতে হবে। গণেশানের মনে হয় মহিলাটি যা করেছে তার জন্য তাকে মরতেই হবে। কাকে খুঁজতে হবে আর কাকেই বা মারতে হবে সেটা আমরা সামনেই জানতে পারবো। পরদিন সকালে অনুকে ব্রোকার কল দিয়ে একটা বায়ার সম্পর্কে জানায়। বায়ার অনুদের বাসা দেখতে চায়। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বাইরে গেলে অনু দেখে গণেশান চিত্রার সাথে ঝগড়া করছে, কারণ তার মনে হয় চিত্রা লুকিয়ে লুকিয়ে তার কথা শোনে এবং তার উপর নজর রাখে। অনু অনেক বুঝিয়ে তার বাবাকে শান্ত করে। অনুরা এখন যে বাসায় থাকে সেটা ছাড়াও তাদের আরো একটি পুরাতন বাড়ি আছে। অনু সেই বাসাটি বিক্রি করতে চাচ্ছে, কিন্তু বাড়িটি বিক্রি কথা শুনলেই গণেশান সব সময় রেগে যায়, আর যত বাইরে তার বাড়ি দেখতে আসে সে তাদেরকে তাড়িয়ে দেয়। তাই এবারও বাইরের কথা শুনে গণেশান রাজি হয় না। তাই ব্রোকার অনুকে বুদ্ধি দেয়, যদি অনু তার বাবার ফেক ডেথ সার্টিফিকেট সাবমিট করে অনু নিজেই বাড়ি বিক্রি করতে পারবে। কিন্তু এই কথা শুনে মাল্লার রেগে ব্রোকারকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয়। ব্রোকার সেখান থেকে চলে যায় এবং বলে সে অনুকে আর সাহায্য করবে না। অপরদিকে এই বাসা বিক্রির জন্য অনু মাল্লারের কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই হ্যাকারের বিষয়ে নতুন কোনো আপডেট আর পাওয়া যায় না। একদিন অনু কিছু বায়ারকে তার বাড়ি দেখে বের হচ্ছিল, তখন সেখানে একজন লোক আসে। সে বলে পাশেই তার একটি লন্ড্রির দোকান আছে। কথায় কথায় লোকটা অনুকে বলে অনুর বাবা গণেশান প্রতি বছরই 16 নভেম্বর এখানে আসে, আর 16 নভেম্বর তার ছেলের জন্মদিন, তাই গণেশান তার জন্য উপহার আনত, কিন্তু গত বছর সে আসেনি। এটা শুনে অনু অনেক আশ্চর্য হয়, কারণ তার বাবা প্রতি বছর পুরনো বাসায় আসে তাকে কোনো দিনই বলেনি। লোকটি জানায় বাসা বিক্রির বিষয়ে সে অনুকে সাহায্য করতে পারবে। একদিন চিত্রা সমস্ত বাসা পরিষ্কার করার সময় দেখে গণেশানের ওষুধ সব জায়গায় পড়ে আছে, ঘরের কোনায়, খাটের গদির নিচে, আলমারিতে, সব জায়গায়। গণেশান তার ওষুধ না খেয়ে লুকিয়ে রাখত। গণেশান এবং চিত্রার মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। গণেশান চিত্রাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, কারণ গণেশান ভয় পাচ্ছিল চিত্রা অনুকে বিষয়টি জানিয়ে দিবে এবং অনু তাকে হাসপাতালে রেখে আসবে। ঠিক সে সময় অনু বাসায় পৌঁছে চিত্রাকে বাঁচায়। এরপর অনু তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওষুধ না খাবার জন্য এবার তার বাবার সুস্থ হওয়া অনেক কঠিন হয়ে গেল, কিন্তু যদি তাকে স্টেম সেল থেরাপি দেওয়া হয় তাহলে গণেশান 7 থেকে 8 মাস স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু এই থেরাপি দিতে কম পক্ষে 80 লাখ টাকা প্রয়োজন। প্রথমে অনুকে ওভাবে বাড়ি বিক্রি করতে দেখে আমরা অনুকে খারাপ মনে করি, কিন্তু আসলে অনু তার বাবার চিকিৎসার জন্যই বাড়ি বিক্রি করতে চাচ্ছিল। বাবার ডেথ সার্টিফিকেট বানিয়ে বাসা বিক্রি করা ছাড়া অনুর কাছে আর কোনো উপায় না থাকায় অনু ব্রোকারের কাছে যায়। এরই মাঝে 16 নভেম্বর দিনটি চলে আসে। আজ হ্যাকার আবার সিস্টেম হ্যাক করবে, তাই অনু প্ল্যান মতো জাল বিছায়। সে ইচ্ছে করেই সব ডাটা আপলোড করতে বলে। পুলিশ স্টেশনে সবাই ডাটা আপলোড শুরু করে, আর অপরদিকে হ্যাকারও প্রস্তুত। একসময় হ্যাকার থানার সকল কম্পিউটার সিস্টেম হ্যাক করে নেয়। অনু মালারকে বলে হ্যাকার জানে এখানে কয়টা কম্পিউটার, আমার ব্যাগে একটা পুরনো ল্যাপটপ আছে সেটা নিয়ে আসো। পুরনো ল্যাপটপ সিস্টেমে কানেক্ট করে হ্যাকারের আইপি অ্যাড্রেস জেনে যায়। ল্যাপটপটি এতটাই পুরনো ছিল যে তা হ্যাকারের পক্ষে হ্যাক করা সম্ভব না। কাজ শেষে অনু যখন ট্রেনে বাসায় ফিরছিল, অনুর সামনে একটি মেয়ে বসেছিল। মেয়েটাকে চকলেট দিতে গেলে পাশে থাকা মহিলাটি তাকে নিষেধ করে। এই মহিলাটিকে বারবার কেউ কল দিচ্ছিল, আর এখন তারা কোথায় আছে জানতে চাচ্ছিল।
মহিলাটি অনুকে পরের স্টেশনের নাম জিজ্ঞেস করে। অনু স্টেশনের নাম বলতেই মহিলাটি ফোনের ব্যক্তিকে স্টেশনের নাম বলে। অনু তাকে জিজ্ঞেস করে মেয়েটার কি হয়েছে। মহিলাটি কিছু না বলেই মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যায়। হঠাৎ দরজার সামনে থেমে মহিলাটি অনুকে বলে মেয়েটির ব্রেনে সমস্যা জন্ম থেকেই। অনু বাসায় আসলে দেখে তার বাবা কোথাও নেই। সে চিত্রাকে ফোন করলে চিত্রা বলে একটু আগে গণেশানকে ওষুধ খাইয়ে সে বাসায় এসেছে। আজ 16 নভেম্বর, তাই অনু ভাবে নিশ্চয়ই তার বাবা তাদের পুরাতন বাড়িতে গিয়েছে। অনু জলদি তার পুরাতন বাসায় রওনা দেয়। সে জানতে চাচ্ছিল তার বাবা 16 নভেম্বর সেই বাসায় গিয়ে করেটা কি। অনু সেই বাসায় পৌঁছালে দেখে সেখানে একটা মহিলার লাশ পড়ে আছে। এই লাশটা সেই মহিলার ট্রেনে যার সাথে অনুর কথা হয়েছিল। লাশের পাশেই তার বাবা অনেক ভীত হয়ে বসে আছে। গণেশান বলতে থাকে ফাইনালি সে মরে গেছে। গণেশানের পুরো শরীরে রক্ত মাখা। অনু বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ মার্ডার স্পটে আসলে অনুকে জিজ্ঞাসাবাদ করা হলে অনু জানায় সে আজই প্রথম লাশটি দেখেছে। বায়ারকে বাসা দেখাতে এসে দরজা খুলতেই সে লাশটি দেখতে পায়। এই বাসার একটি চাবি সবসময় বাইরের মিটার বক্সের উপর থাকে, যেন ব্রোকার এসে অনুর অনুপস্থিতিতে বায়ারকে বাসা দেখাতে পারে এবং পেইন্টার যেন পেইন্ট করতে পারে। অনুর পিতার পরিচয় জানতে পেরে সুধালয়া অনেক খুশি হয়, কারণ সে গণেশানের অনেক বড় ফ্যান। সুধালয়া অনুকে বলে আপনি ভেতরে এসে লাশটি দেখেন, লাশটিকে চেনেন কিনা দেখুন। ভেতরে গেলে দেখা যায় লাশের পুরো শরীরে কেউ পেন ঢেলে দিয়েছে। অনু ট্রেনে এই মহিলাটিকে দেখলেও পুলিশ জিজ্ঞেস করলে অনু জানায় মহিলাটিকে সে চেনে না। পুলিশের ধারণা হয় পুরাতন বাড়ি সেখানে কেউ থাকে না, হয়তো খুনি এই সুযোগটা নিয়ে লাশ সেখানে ফেলে গেছে। পুলিশ পাশের বাসার মালিককে জিজ্ঞাসাবাদ করে। লোকটি জানায় গতরাতে সে বাসায় ছিল না, তাই সে কিছু না দেখেছে না শুনেছে। ইন্সপেক্টর তাকে দুপুরে থানায় আসতে বলে সাধারণ একটা স্টেটমেন্ট দিতে। অনু বাসায় এসে তার ঘুমন্ত বাবার দিকে তাকিয়ে গতরাতের কথা ভাবতে থাকে। এবার আমাদেরকে গতকাল রাতের ঘটনা দেখানো হয়। অনু নিজের বাবাকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে বুঝতে পারে তার বাবা এই কাজ করেনি। আর যাই হোক, তার বাবা খুন করতে পারে না। গতরাতে অনু গণেশানকে বাসায় এনে গোসল করিয়ে সব রক্ত ধুয়ে দেয়। তখনই অনু চিত্রাকে জিজ্ঞেস করলে জানতে পারে আজও গণেশান ওষুধগুলো না খেয়ে লুকিয়ে রেখেছে। অনু তখন গণেশানকে ওষুধ খাওয়ানোর জন্য জোর করতে থাকে, কিন্তু গণেশান অনুর কথা শোনে না। চিত্রা তখন গণেশানকে বুঝিয়ে ওষুধ খাইয়ে দেয়। অনু মাল্লার এবং চিত্রাকে বলে আমি বুঝতে পারছি না যে মহিলাকে সন্ধ্যায় আমি ট্রেনে দেখলাম, কয়েক ঘন্টা পর তার লাশ আমাদের বাসায় কিভাবে আসলো, মহিলাটি কে আর আমাদের বাসায় সে কেন যাবে, বাবাই বা 16 নভেম্বর ওই বাসায় কেন যায়। পার্লার জিজ্ঞেস করে পুলিশ থেকে বাবাকে কিভাবে বাঁচাবে। অনু পুরনো বাসায় রাখা চাবিটি দেখায়। আসলে অনুর মাস্টার প্ল্যান ছিল যখন সেই লন্ড্রিওয়ালা বায়ারকে বাসা দেখাতে এসে মিটার বক্সের উপর চাবি পাবে না, তখন সে অনুকে চাবির জন্য কল দিবে। অনু চাবি দিয়ে দরজা খুলে লন্ড্রিওয়ালা আর বায়ারের সাথে বাড়িতে ঢুকবে। তখন প্রথমবারের মতো লাশটি দেখবে আর বায়ার এবং লন্ড্রিওয়ালা হবে এর সাক্ষী। এতে করে কেউ তাকে সন্দেহই করবে না। মাল্লা জিজ্ঞেস করে তুমি যদি কোনো প্রমাণ রেখে আসো তার কি হবে। অনু জবাব দেয় মার্ডার স্পট পরিষ্কার থাকলে পুলিশের সন্দেহ হবে, তাই সে লাশের উপর পেইন্ট ঢেলে দিয়েছে, ফলে পুলিশ তাদের ফিঙ্গারপ্রিন্ট পাবে না। মাল্লা জিজ্ঞেস করে এত কিছু তোমার মাথায় আসলো কিভাবে। অনু বলে আমার বাবা ইন্ডিয়ার নাম করা একজন ক্রাইম নোবেল রাইটার, তাই এসব আমারও জানা। অনুর বিশ্বাস তার বাবা আসল খুনি না, তাই সে সত্যি খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। পুরাতন বাড়ির পাশের প্রতিবেশী যার নাম ইয়েসু, সে যখন পুলিশকে লিখিত স্টেটমেন্ট দিচ্ছিল তখন ফরেন্সিক ডাক্তার পরান থাপার তাকে চিনতে পারে।
থাপার পুলিশকে জানায় এই লোকটি ফরেন্সিকের তার সিনিয়র ছিল, যে একদিনে 44টা পোস্টমর্টেম করেছিল। ইয়েসুর সাথে প্রথমে পুলিশরা ঠিকমতো কথাই বলছিল না, কিন্তু পরিচয় পাবার পর সবাই তাকে সম্মান দেখাতে শুরু করে। ইন্সপেক্টর সুধালয়া থাপারকে বলে ইয়েসুকে রিকোয়েস্ট করতে, যেন ইয়েসু লাশটি একবার দেখে। কিন্তু থাপার কিছু বলার আগে ইয়েসু নিজেই লাশটি দেখতে চায়। পারান থাপার ইয়েসুকে জানায় মহিলাটিকে 47 বার আঘাত করা হয়েছিল, আর খুনির ফিঙ্গারপ্রিন্ট যেন না পাওয়া যায় সেজন্য খুব চালাকি করে লাশের উপর হোয়াইট পেইন্ট ঢেলে দেয়। ইয়েসু লাশ দেখে বলে কোনো স্বাভাবিক মানুষ এভাবে মারতে পারে না, খুনির নিশ্চয়ই মানসিক অবস্থা ঠিক নেই, আর এমন খুনির পক্ষে প্রমাণ মিটানো সম্ভব না। খুনির সাথে নিশ্চয়ই আরো একজন ছিল যে লাশের উপর পেইন্ট ঢেলেছে। ইয়েসুর ভাষ্য মতে খুনি একজন মানসিক রোগী এবং উচ্চতা 5.4 এর মতো। ডাক্তার যখন এসব বলছিল অনু তখন সেখানেই ছিল। এসব শুনে অনু ঘাবড়ে যায়। রাতে ইয়েসু তার বাসায় ফিরে গাড়ির ডিকি খুলে দেখা যায় একটি ছেলে বাধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে। পুলিশ অফিসার সুধালয়া এই কেস সলভ করার জন্য উঠে পড়ে লাগে। সে তার জুনিয়রকে বলে এই মহিলার ফটো সব পুলিশ স্টেশনে আর সাংবাদিকদের ফ্যাক্স করে দিতে, যাতে করে মহিলাটিকে কেউ চিনলে যেন তাদের সাথে যোগাযোগ করতে পারে। সেই অফিসার ফ্যাক্স করতে গেলে সেখানে আরেকটি ফ্যাক্স আসে। সেই ফ্যাক্সে 4 জন মানুষের ছবি ছিল, সেখানে একটা নোটও ছিল যেখানে লেখা মেডিকেল স্টুডেন্ট নিতাকে তারই 3 জন ক্লাসমেট রেপ করে খুন করেছে। এই 3 জনের নাম বিনু, সন্দীপ আর আহমদ। এরা হায়দ্রাবাদ থেকে পালিয়েছে, আর সেখানকার পুলিশের মনে হচ্ছে এরা চেন্নাইতেই লুকিয়ে আছে। অফিসার তখন সুধালয়ের কাছে যায় আর এই কেস সম্পর্কে বলে, কিন্তু সুধালয়া তাকে নিজেদের বর্তমান কেসেই ফোকাস করতে বলে। লাশ দেখার পর থেকেই লন্ড্রিওয়ালা শকড ছিল। কিছুদিন পর সে পুলিশ স্টেশনে আসে সুধালয়ার সাথে কথা বলতে। কথায় কথায় সে বলে প্রতি বছর নভেম্বরের 16 তারিখ গণেশন ওই বাসায় আসত। এটা শুনে সুধালয়ার গণেশনকে সন্দেহ হয়। সে অনুকে কল করে বলে তার বাবার সাথে দেখা করতে চায়। অনু বলে আমি তো বাসায় নেই, আমি আসলে তারপর বাসায় আসেন। সুধালয়া বলে আমি তো তোমার সাথে দেখা করতে চাইনি, তোমার বাবা বাসায় থাকলেই চলবে। অনু এটা শুনে ভয় পেয়ে যায় আর দ্রুত বাসায় চলে আসে। সুধালয়া অনুকে জানায় তারা এখন অনুকেও সন্দেহ করছে, কারণ সে জেনে গেছে অনু তাদের পুরনো বাসা বিক্রির জন্য তার বাবার ফেক ডেথ সার্টিফিকেট বানিয়েছে। অনু সুধালয়াকে সব বোঝাচ্ছিল, তখনই গণেশন চিৎকার চেঁচামেচি শুরু করে। সে চিৎকার করে চিত্রার সাথে কথা বলায় অনু তার বাবাকে সুধালয়া থেকে আর লুকাতে পারে না, এই জন্য গণেশনকে সুধালয়ের সামনে আনতেই হয়। সুধালয়া গণেশনের সাথে কথা বলে বুঝে যায় অনুর পিতার মানসিক অবস্থা ঠিক না। সুধালয়া গণেশনের সাথে অনেক গল্প করে এবং গণেশনের অটোগ্রাফ চায়। অনু তখন সাবিত্রীকে কলম আনতে বললে চিত্রা একটি কলম আনে। তখন আমাদের সেই রাতের দৃশ্য দেখানো হয়। লাশের পাশে গণেশনের কলমটি পড়ে আছে, কলমে অনেক রক্ত লাগানো। অনু কলমটি উঠায়। কলমটি অনুর বাবার অনেক প্রিয় হওয়া সত্ত্বেও বাবাকে বাঁচানোর জন্য অনু কলমটা ফেলে দিয়েছিল। সুধালয়া গণেশনের বড় ফ্যান হওয়ায় তার সাথে ছবি তুলতে অনুকে ফোন দিলে অনুর চোখ দেয়ালে আঁকার চিহ্নে আটকে যায়, যেটা সে গতকালই মেপেছিল। গতকাল সে সুধালয়াকে বলতে শুনেছিল খুনির হাইট 5 ফিট থেকে 5 ফিট 4 এর মধ্যে। খুনির হাইট আর তার বাবার হাইট একই, তাই সে ছবিতে দেয়ালের চিহ্নটা তোলে না। এদিকে অনু সুধালয়ের কাছে ডেথ সার্টিফিকেট বানানোর বিষয় স্বীকার করে বলে তার বাবার জীবন বাঁচানোর জন্য এমন হাজার ডকুমেন্টস বানানো লাগলে সে বানাবে। সুধালয়া যখন অনুর বাসা থেকে বের হচ্ছিল তখন ফরেন্সিক থেকে কল আসলে সে জানতে পারে মাজার উইপেন কলম। অনু সেটা শুনে ফেলে। অনু বুঝে গেছিল তার বাবাকে বাঁচাতে তার এখন আসল খুনিকে খুঁজে বের করতে হবে। পরবর্তী সিনে সেই 3 জন ছেলের 2 জনকে দেখানো হয় যাদের নামে রেপ কেস চলছিল।
তাদের দুজনের কথায় বোঝা যায় এদের তৃতীয় সঙ্গীকে কেউ কিডন্যাপ করেছে, তাই তাদের লিডার সবার ফোনের সুইচ অফ করে দিতে বলে। এই লিডারকে চিনতে পেরেছেন, এটা সেই হ্যাকার। দেখা যায় ইয়েসুই ওই ছেলেটিকে কিডন্যাপ করেছে। সে ছেলেটির ফোন দিয়ে বাকিদের কল দিলে ফোন বন্ধ পায়। ইয়েসুর হাতের রক্ত দেখে বোঝা যায় সে ছেলেটিকে অনেক মেরেছে। ইয়েসু ছেলেটিকে বলে, ওই দুইজন অবশ্যই আসবে আমার কাছে, একজন রেগে আসবে আর অন্যজন ভয়ে, কিন্তু আসবে ঠিকই। অনুর বাবা যেহেতু একজন ক্রাইম নোভেলিস্ট, তাই সে ক্রিমিনাল মাইন্ড খুব ভালোভাবেই বুঝে। যদিও তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, তবু চিন্তা ভাবনা করার শক্তি তার কাছে ছিল। অনু তখন প্ল্যান করে তার বাবাকে বলে, আমার কাছে একটা গল্প আছে যেখানে একটা খুন হয়েছে, তুমি কি খুনিকে ধরতে আমাকে সাহায্য করতে পারবে? অনু তখন সম্পূর্ণ ঘটনাটা গল্পের মতো তার বাবাকে শোনায়, আর তার মাধ্যমে রহস্যের খোলাসা করার চেষ্টা করে। গানেশান বলে, ট্রেনে যখন মহিলাটির সাথে দেখা হয় তখন তার সাথে যে মেয়েটা ছিল, যেহেতু মেয়েটি একজন মানসিক রোগী, তাই ওই মহিলা মেয়েটির থেকে কখনোই দূরে যাবে না। মহিলাটির যখন মার্ডার হলো তখন মেয়েটিও আশেপাশে থাকার কথা, যেহেতু সে ছিল না তার মানে তাকে কেউ নিয়ে গেছে। গানেশানের কথায় অনুর মনে পড়ে মহিলাটি কারোর সাথে ফোনে কথা বলছিল, আর তার কথায় মনে হচ্ছিল স্টেশনে কেউ তাদের জন্য অপেক্ষা করছে। রাঘু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক রিকভার করে আনে, কিন্তু হ্যাকার কে সেটা খুঁজে বের করার ক্ষেত্রে অনুর সাহায্য দরকার। কিন্তু অনু তার বাবার বিষয় নিয়ে ডিপ্রেস থাকায় মাল্লার বারবার কল করলেও অনু কল রিসিভ করছিল না। অনু ভাবছিল মেয়েটিকে কে নিয়ে গেল আর কারা মহিলাটিকে নিতে এসেছিল, এটা সে কিভাবে খুঁজে বের করবে। পার্লার তখনই অনুকে মেসেজ করে জানায় রাঘু সিসিটিভি রিকভার করেছে। অনুর মনে পড়ে ওই মহিলাটি যে স্টেশনে নেমেছিল তার সামনের ক্যাফেতে অনু প্রায়ই যেত, সেখানে সিসিটিভি ক্যামেরায় সে কোনো না কোনো ক্লু পেয়েই যাবে। তাই অনু মাল্লারকে কল দিয়ে রাঘুর সাথে একটা ডিল করে, সে মাল্লারকে সাহায্য করবে, তার বদলে রাঘু স্টেশনের সামনের ক্যাফের সিসিটিভি ক্যামেরা হ্যাক করবে। ইয়েসু অনেক বাজেভাবে অত্যাচার করে আহমদকে মেরে ফেলে। আহমদ সেই তিনজনের মধ্যে একজন, যার উপর নিজা নামের তাদের এক ক্লাসমেটকে রেপের কেস আছে। আহমদের লাশ এক্সামিন করার পর পুলিশ শকড হয়ে যায়, কারণ ওই মহিলাটির শরীরে পাওয়া আঘাতের চিহ্ন এবং আহমদের শরীরে পাওয়া চিহ্ন একদম একই রকম। মহিলাটিকে তিন দিন আগে মারা হয়েছিল এবং আহমদকে তিন দিন যাবৎ টর্চার করে মারা হয়েছে। ইন্সপেক্টর সুধালয়ের মনে হয় এই দুইটি খুনের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এই জন্য সে থাপারকে বলে অনুর ঘরে পাওয়া সব ফিঙ্গারপ্রিন্টের সাথে আহমদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখতে। থাপারের এসব বোকামি মনে হলেও সুধালয়ের কথা রক্ষার জন্য সে এসব করে। অবাক করার বিষয় হলো আহমদের ফিঙ্গারপ্রিন্ট মহিলাটির লাশের খুব কাছেই পাওয়া যায়, অর্থাৎ খুন হওয়ার দিন আহমদও অনুর বাসাতেই ছিল। গানেশানি খুন করেছে সুধালয়ের প্রথমে এটা মনে হলেও ক্রাইম স্পটে আহমদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার পর সে 100% শিওর খুন গণেশান করেনি। আহমদের লাশ দেখে একজন পুলিশের মনে পড়ে এই ছেলেটি হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসা সেই তিনজনের একজন, অর্থাৎ সেই রাতে এই তিনজন ওই মহিলাটির সাথেই ছিল। অনুর কথা মতো মাল্লার পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। রাঘু সার্ভারের সব ডাটা চেক করে আর অনু ক্যাফেতে বসে মৃত মহিলাটি যে স্টেশনে নেমেছিল তার পাশের ক্যাফের সিসিটিভি হ্যাক করে চেক করতে শুরু করে। অনু দেখার চেষ্টা করছিল সেই মহিলা এবং মেয়েটিকে কে নিতে এসেছিল। মাল্লার পুলিশ স্টেশনের সব ফুটেজ ভালোভাবে চেক করলে একজনকে দেখে তার অনেক সন্দেহ হয়। সার্ভার চেক করে রাঘু দেখে একটা ফাইল হ্যাক হয়েছে। আহমদকে হত্যার কথা জানতে পেরে বাকি দুই বন্ধু সন্দীপ এবং বেনু খুব ভীত হয়ে পড়ে। নিতা ছাড়াও আরও একটি মেয়েকে তারা কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করা মেয়েটির নাম মাথি। তারা বুঝে গেছে আহমদকে মাথির পরিচিত কেউ মেরেছে। সন্দীপ তখন আহমদের ফোনে কল দিলে ইয়েসু রিসিভ করে। সন্দীপ বলে, মাথিকে কিডন্যাপ করে আমরা অনেক বড় ভুল করেছি,
তাই আপনি যা করতে বলবেন আমরা তাই করব। মাথি আসলে ইয়েসুর মেয়ে। ইয়েসু কোনো জবাব না দিয়ে কল রেখে দেয়। অপরদিকে অনু ক্যাফের সিসিটিভিতে দেখে 16 নভেম্বর রাতে ওই মহিলা স্টেশন থেকে বের হলে কয়েকটা ছেলে তাকে গাড়িতে করে নিয়ে যায়। ফরেন্সিক থেকে থাপার সুধালয়কে জানায় মার্ডার স্পটের ফিঙ্গারপ্রিন্ট গুলো সার্ভার সাথে ম্যাচ করলে আরো দুইটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়। এই দুজন হচ্ছে আহমদের বাকি দুই বন্ধু। অনু অফিসে আসলে দেখা যায় মাল্লার অনুর উপর রাগ। মাল্লারের বন্ধু বলে, ওর কথা বাদ দাও, আমাদের এখন অনেক কাজ, সবার প্রথমে আমাদের হ্যাক হওয়া ফাইলটি খুঁজতে হবে। অনু অবাক হয়ে যায়, কারণ এতদিন সবাই জানতো হ্যাকার সেদিন হ্যাক করতে ব্যর্থ হয়। রাঘু জানায় একটা নির্দিষ্ট দিনের ফাইল হ্যাক হয়েছে, কিন্তু সেটা কোন তারিখের তা জানি না। মাল্লার অনুকে ফুটেজ দেখিয়ে বলে, এই ছেলেটিকেই আমার সন্দেহ হচ্ছে, সেই হয়তো পুলিশ স্টেশনে হ্যাকিং এর ম্যানুয়াল ডিভাইস লাগিয়েছে, কিন্তু কেউ তাকে চেনে না। অনু ভালো করে দেখে বলে, আমি একে চিনি। অনু মালারকে ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, 16 তারিখ রাতে এই ছেলেটাই স্টেশনের বাইরে ওই মহিলাকে একটা কারে তোলে। এই ছেলে থানায় এসেছিল, তার মানে এই হ্যাকিং এবং খুনের সাথে একটা সম্পর্ক আছে। তাই এখন আমাদের খুঁজে বের করতে হবে হ্যাকার কোন ফাইল হ্যাক করেছে। স্ক্যান করে হ্যাক করা ফাইলটি পাওয়া যায়। ফাইলটি ছিল 1995 সালের 16 নভেম্বরের। শহরের অন্য একটি পুলিশ স্টেশনে একজন অফিসার অনুর বাসায় খুন হওয়া মহিলার লাশের ছবি দেখলে তার কিছু মনে পড়ে যায়। সে দ্রুত পুরনো ফাইলের মাঝে কিছু খুঁজতে থাকে, আর একটা ফাইল পায়। সেই ফাইলে মৃত মহিলার ডিটেলস ছিল। অনু মাল্লারকে বলে, খুন, হ্যাকিং, অনুর বাবার পুরাতন বাসায় যাওয়া সবই হয়েছে 16 নভেম্বর, আর হ্যাক হওয়া ফাইলটিও 16 নভেম্বরের। এই সব কিছুর একটা কানেকশন আছে, যেটা খুঁজে বের করতে হলে আমাদের জানতে হবে 16 তারিখের কোন FIR কপি হ্যাক হয়েছে। এই সময় এক পুলিশ অফিসার কল দিয়ে একটা FIR এর নাম্বার দিয়ে তার ডিটেলস দিতে বলে। আর ওই ফাইলে একটা ডেথ সার্টিফিকেট আর একটা ইন্স্যুরেন্স পেপার আছে, সেটাও অ্যাটাচ করে দিতে বলে। মাল্লার চেক করে দেখে এই FIRটা 1995 সালের 12 নভেম্বরের। ফাইল খুলে মালার অবাক হয়ে অনুকে বলে, অনু, এই কেস ফাইলটা দেখো। অন্য থানা থেকে মৃত মহিলার যে কেস ফাইল পেয়েছিল তা ফ্যাক্স করে চেন্নাই পাঠায়। ফাইলে অনুর বাসায় খুন হওয়া মহিলাটির ডিটেলস ছিল। তার নাম সাবিত্রী। স্বামী মারা যাওয়ায় সে ইন্স্যুরেন্সের টাকার জন্য কেস ফাইল করে। এই কেসের ফাইলে কিছু একটা দেখে সুধালয়া অবাক হয়ে যায়। সে কনস্টেবলকে বলে নিতার মার্ডার কেসের ফাইলটা আনতে। অপরদিকে আমরা অনুকে দেখি বিছানায় বসা, তার চোখ মুখে চিন্তার ছাপ। বিছানা থেকে উঠে ব্যাগ থেকে একটা পেপার বের করে আর চিত্রাকে বলে, বাবাকে আজ ওষুধ দিও না। নিতার ফাইল আনলে অফিসার নিতার ফাইল আর সাবিত্রীর ফাইলে কিছু একটা মিলাচ্ছিল। অনু আর চিত্রা বসে কিছু একটার জন্য অপেক্ষা করছে। হঠাৎ গণেশন কুজুমদাই বলে চিৎকার করে আর সেই চেয়ারের সাথে কথা বলতে থাকে। অনু তখন সেই পেপার হাতে নিয়ে তার বাবার রুমে যায়। মাল্লার যখন অনুকে সেই ফাইলটা দেখায়, সেখানে অনু একটা নাম দেখে চমকে যায়। সেই নাম দিয়ে সার্ভার থেকে অফিসিয়াল আইডি কার্ডে থাকা ছবিটি প্রিন্ট করে বের করে। বাবার রুমের সামনে গিয়ে অনু ডাকে, আপ্পা। তার বাবা তাকালে অনু গণেশানকে একটা পেপারে থাকা ছবিটা দেখায়। ছবিটা ছিল ইয়েসু। গণেশান ছবিটা দেখে একটা হাসি দেয়। অপরদিকে সুধালয়া নিতা আর চিত্রার ফাইলে একটা কমন নাম পায়। সাবিত্রীর স্বামী আর নিতার পোস্টমর্টম একই ডাক্তার করেছে। এই ডাক্তারের নাম ছিল কুজুমদাই ইয়েসু। আসলে ইয়েসুর সম্পূর্ণ নাম ছিল কুজুমদাই ইয়েসু। অপরদিকে দেখা যায় ইয়েসু কারোর জন্য অপেক্ষা করছে, আর বেনু দেখে সন্দীপ এবং মাথি মিসিং, অর্থাৎ সন্দীপ মাথিকে নিয়ে ইয়েসুর কাছে গেছে। সুধালয়া একটা থিওরি দাঁড় করায়। সে বলে, 24 বছর আগে ইয়েসু সাবিত্রীর স্বামীর পোস্টমর্টম করেছিল এবং ইন্স্যুরেন্সের টাকা পেতে সাবিত্রীকে সাহায্য করেছিল। নিতা নামের যে মেডিকেল স্টুডেন্টের রেপ ও মার্ডার হয়েছিল তার পোস্টমর্টমও ইয়েসু করেছে। আর সাসপেক্ট সহ সবাই সেই মেডিকেলের স্টুডেন্ট যেখানে ইয়েসু কাজ করে। ইয়েসু রিটায়ার্ড হয়ে চেন্নাইতে আসলে এরা তিনজনও চেন্নাইতে আসে।
সুধালয়া যখন থাপ্পড়কে ইয়েসু সম্পর্কে জিজ্ঞেস করে, সে জানায় ইয়েসু ব্যাচের টপার ছিল। তার স্বপ্ন ছিল সার্জন হবার, কিন্তু সে কখনোই কোনো জীবিত মানুষের অপারেশন করতে পারেনি, কারণ অপারেশন করতে গেলেই তার হাত কাঁপত। তাই তাকে সার্জনের বদলে পোস্টমর্টেমের ডাক্তার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। একদিন ইয়েসুর সিনিয়র ইয়েসুকে আনঅথরাইজড অপারেশন করতে দেখে নেয়। সে ইয়েসুকে বলে, সার্জিক্যাল ছুরি দিয়ে আমার হাতে একটা সোজা দাগ কাটতে পারলে তোমাকে জীবিত মানুষের সার্জন বানানো হবে, যেটা ইয়েসু করতে পারে না, ফলে তাকে অটোপসি ডাক্তার হয়েই থাকতে হয়। অনুর বাসায় চিত্রা আর গণেশানের একটা ডায়েরি নিয়ে ঝগড়া শুরু হয়। অনু মাল্লারকে কল দিয়ে তার বাবা গণেশান এবং সাবিত্রীর নামে এফআইআর সার্চ করতে বলে, কিন্তু এমন কোনো এফআইআর সার্ভারে খুঁজে পাওয়া যায় না। অনু বলে ইয়েসুর নাম দিয়ে সার্চ দিতে। মাল্লার দেখে ইয়েসুর নামে 50টি এফআইআর সাজেস্টেড আছে। 1995 সালের 16 নভেম্বর একটি বাস দুর্ঘটনা হয়, সেখানে 40 থেকে 45 জন মানুষ মারা যায়। এরই মাঝে চিত্রা গণেশানের ডায়েরি নিয়ে গণেশানের সাথে ইয়েসুর কি সম্পর্ক তা খুঁজতে গেলে গণেশান এবং চিত্রার হাতাহাতিতে অনুর মায়ের একটা ছবি দেয়াল থেকে পড়ে যায়। অনু ছবিটি তুলে নিচে দেখে 1995 লেখা। অনু যখন মাল্লারকে তার মায়ের নাম দিয়ে এফআইআর সার্চ করতে বলে, মাল্লার জানায় মা তো 1993 মারা গেছে, তো 1995 সালের সার্চ করে কি লাভ। অনু তাও সার্চ করতে বলে। অনু তার মায়ের নাম দিয়ে এফআইআর খুঁজতে বলে। মাল্লার অনুর মায়ের নামে একটা এফআইআর খুঁজে পায়। মাল্লার বলে, সেদিন বাস দুর্ঘটনায় মায়েরও মৃত্যু হয়েছিল। এদিকে থাপ্পড় সুধালয়াকে বলছিল, ইয়েসুর জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না। বিয়ের কিছুদিন পরই ইয়েসুর স্ত্রী মারা যায়। তখন থেকেই ইয়েসু তার একমাত্র মেয়েকে লালন পালন করছে, কিন্তু এখানেও ইয়েসুর কপাল খারাপ, ওর মেয়েটা মানসিক ভারসাম্যহীন। সুধালয়া বলে, সন্দেহের বিষয় হল যেদিন ইয়েসু থানায় সাবিত্রীর বিষয়ে স্টেটমেন্ট দিতে আসে, সেদিন ইয়েসু তার মেয়ে সম্পর্কে কিছুই মেনশন করেনি। আবার সাবিত্রীকে চেনা সত্ত্বেও বিষয়টা ইয়েসু গোপন করেছে। যেহেতু সাবিত্রীর অটোপসির দিন সে খুনিকে মানসিক ভারসাম্যহীন বলেছে, সেটা তার মেয়েও তো হতে পারে। সুধালয়ার সন্দেহ এখন ইয়েসুর দিকে, কারণ সেদিন ইয়েসু নিজেই এসেছিল সাবিত্রীর অটোপসিতে সাহায্য করতে। সুধালয়া ইয়েসুর বাসার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে সন্দীপ রাস্তায় হাঁটতে হাঁটতে 16 নভেম্বরের সেই রাতের কথা ভাবছিল। সেই রাতে তারা মাথিকে যখন কিডন্যাপ করেছিল, তখন মাথি, সাবিত্রী এবং তারা তিন বন্ধু গণেশানের পুরনো বাসায় যায়। তখন ইয়েসুও তাদের পিছু নিয়ে সেখানে চলে আসে। তাদের মাঝে অনেক মারামারি শুরু হয়ে যায়। 16 নভেম্বর হওয়ায় গণেশানও তার পুরাতন বাসায় পৌঁছায়। গণেশান ইয়েসুকে বলে, এই কি সেই মহিলা? ইয়েসু বলে, হ্যাঁ। গণেশান সাবিত্রীর দিকে তেড়ে যায়। তখন তিন বন্ধু মিলে গণেশান এবং ইয়েসুকে আটকানোর চেষ্টা করতে থাকে। সন্দীপ মাথিকে একটা রুমে নিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। ইয়েসু অনেক ধাক্কা দিলেও দরজা খোলে না। ইয়েসুর রাগে সাবিত্রীর গলার ধাক্কা দিয়ে দেয়ালে থাকা একটি পেরেক সাবিত্রীর ঘাড়ে ঢুকিয়ে দেয়। মাথি আহমদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বাইরে বের হয়ে আসে। সাবিত্রী মাথিকে ইয়েসুর কাছে যেতে বাধা দিলে মাথি ফ্লোরে পড়ে থাকা গণেশের কলম উঠে সাবিত্রীর পিঠে একের পর এক আঘাত করতেই থাকে। পাশে দেখে গণেশান বলে, মারো ওকে, আরো মারো। সুধালয়া ইয়েসুর বাসায় যাওয়ার পথে পুলিশ রাস্তায় সন্দীপকে পেয়ে যায়। অপরদিকে মাল্লার এবং রাঘু হ্যাকারের আইপি অ্যাড্রেস খুঁজে হ্যাকারের বাসায় পৌঁছায়, কারণ তাদের ধারণা হয় এই হ্যাকারই সব রহস্যের জট খুলতে পারবে। হ্যাকারের ঠিকানায় গেলে তারা সেখানে হ্যাকার এবং বেনুকে পায়। গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে। একদিন কুজুঙ্গা ইয়েসু যখন কলেজে লেকচার দিতে যায়, তখন মাথির দুষ্ট মিষ্টি আচরণ দেখে নিতা নামের এক মেডিকেল স্টুডেন্টের মাথিকে অনেক ভালো লাগে। নিতা কুজুঙ্গাইয়ের মেয়ে মাথির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কুজুঙ্গাই এটা দেখার সাথে সাথে মাথিকে নিতার থেকে সরিয়ে দেয়। খেলতে খেলতে নিতার কার্ড মাথির কাছেই থেকে যায়। কার্ডটি ফেরত নেওয়ার জন্য নিতা কুজুঙ্গাইয়ের বাসায় গেলে সাবিত্রীর সাথে তার দেখা হয়। সাবিত্রী আসলে মাথির কেয়ারটেকার। সাবিত্রী যখন নিতা এবং মাথিকে একসাথে এত খুশি দেখে, সে নিতাকে বলে সে এখানে রোজ আসতে পারবে। এ বিষয়ে সে কুজুঙ্গাইকে কিছু জানাবে না।
একদিন নিতা যখন সাবিত্রীর সাথে কথা বলছিল, তখন সাবিত্রী নিতাকে মাথির ওষুধ আনতে বলে। নিতা ওষুধ আনতে যখন আলমারি খোলে, সে অবাক হয়ে দেখে সম্পূর্ণ আলমারি ওষুধে ভরা। এত ওষুধ দেখে তার সন্দেহ হলে সে সাবিত্রীকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জানতে পারে মাথির 3 বছর বয়সে জ্বর আসে। তারপর থেকে এই ওষুধগুলো চলছে। নিতা প্রশ্ন করে মাথিকে কোন ডাক্তারকে দেখাচ্ছেন। সাবিত্রী জানায় তার বাবাই তো ডাক্তার, সেই মাথির চিকিৎসা করে। নিতা আরো অবাক হয়ে যায়, কারণ ইয়েসুর পক্ষে মাথির চিকিৎসা করা তো সম্ভব না, কারণ ইয়েসু অটোপসি ডাক্তার। ইয়েসুর জীবনে ফোকাস হলে দেখানো হয় ইয়েসুর মা ইয়েসুকে জন্ম দেওয়ার সময় মারা যায়, তাই ইয়েসুকে সেই ডাক্তার লালন পালন করতে থাকে যে ইয়েসুর মায়ের ডেলিভারি করেছিল। ধীরে ধীরে ইয়েসু বড় হতে থাকে আর ডাক্তারের সাথে তার সম্পর্ক গভীর হতে থাকে। ডক্টরই তার প্রত্যেক সার্জারির পর তার ডায়েরিতে নোট করে রাখত। ধীরে ধীরে ইয়েসুরও অপারেশন থিয়েটারের প্রতি আকর্ষণ বাড়ছিল। ইয়েসুর বয়স যখন 4 থেকে 5 বছর, তখন একটি পরিবার তাকে অ্যাডপ্ট করে, কিন্তু ইয়েসু এই ডাক্তারকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। ইয়েসুর সুন্দর ভবিষ্যতের কথা ভেবে ডাক্তারও তাকে ফিরিয়ে দেয়, তাই ইয়েসু বাধ্য হয়ে সেই পরিবারটির সাথে যায়। কিন্তু তার মন পড়ে থাকে তার ডক্টর মায়ের কাছে। ইয়েসু যখন জানতে পারে তার ডক্টর মা মারা গেছে, সে যেন মানতেই পারছিল না। সে অনেক কাঁদে, কিন্তু তার কিছুই করার ছিল না। তখনই সে সিদ্ধান্ত নেয় সে তার ডক্টর মায়ের মতো একজন সফল ডাক্তার হবে। হয়ও এমন, ইয়েসু মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে অনেক পড়ালেখা করে, প্রতি বছর সে ডিস্টিংশন নিয়ে পাশও করে। ইয়েসুর লক্ষ্য ছিল সে একজন সফল সার্জন হবে, কিন্তু ফাইনালের প্র্যাকটিক্যালের সময় সে কোনো জীবিত মানুষের অপারেশন করতে পারে না, কারণ অপারেশন ব্লেড হাতে নিলেই তার হাত কাঁপতে থাকে। তবুও সে হার না মেনে চেষ্টা করতেই থাকে, কিন্তু তার প্রত্যেকটা চেষ্টা বিফলে যায়। তাই না চাওয়া সত্ত্বেও ইয়েসু অটোপসি ডাক্তার হয়। ফলে ইয়েসুর সার্জন হওয়ার স্বপ্ন ভাঙার সাথে সাথে ইয়েসুর মনোবলও ভেঙে যায়। অপরদিকে নিতা মাথির ব্লাড স্যাম্পল নিয়ে ব্লাড টেস্ট করে জানতে পারে আসলে মাথির কোনো রোগী নেই, ইয়েসুর ওষুধের কারণেই মাথির এই অবস্থা হয়েছে। সে এই বিষয়টি সাবিত্রীকে জানালে সাবিত্রী মাথির ছোটবেলার কথা মনে পড়ে। মাথির অনেক জ্বর হওয়ায় ইয়েসু রাত জেগে মাথির সেবা করছিল। তখন সাবিত্রী ইয়েসুকে বলে, মাথি বড় হওয়ার পর এসব মনে রাখবে, সে তো নিজের মতো করে জীবনযাপন করবে, তখন আপনি নিজেকে সামলাতে পারবেন। সাবিত্রীর এই কথা ইয়েসু সারা রাত ভাবতে থাকে। সে ঠিক করে মাথিকে সে কখনো বড় হতেই দিবে না। তখন থেকে ইয়েসু মাথিকে ওই সকল ওষুধ দেওয়া শুরু করে। সাবিত্রী ইয়েসুকে বলে মাথি এতদিন ওষুধ খাওয়ার পরও সুস্থ হচ্ছে না, তাই তাকে অন্য একজন ডাক্তার দেখানো উচিত। সাবিত্রীর এমন কথায় ইয়েসুর সন্দেহ হয়, কারণ সাবিত্রী আজ পর্যন্ত কখনো ইয়েসুর চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেনি, আজ কেন তুলল। এরপর ইয়েসু মাথির হাতে নিতার কার্ড দেখে বুঝতে পারে নিতা নামের মেয়েটি লুকিয়ে তার মেয়ের সাথে দেখা করছে। তার পরের দিনই সংবাদে দেখানো হয় নিতার অটোপসি থেকে জানা গেছে নিতা আত্মহত্যা করেছে। নিতার হত্যাকারী হিসেবে তার 3 বন্ধুকে পুলিশ খুঁজছে। যেহেতু ইয়েসু নিতার অটোপসি করেছিল, তাই সে তার মতো করে রিপোর্ট বানিয়েছে। সাবিত্রী নিতার মৃত্যুর সংবাদে বুঝে যায় এটা কার কাজ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন কুজুং দাই নাইট শিফট করছিল, তখন অন্যান্য সব ডাক্তার পার্টি অ্যাটেন্ড করতে গেছিল। কুজুং দাইয়ের সাথে একদম নতুন একজন ডাক্তার ডিউটি করছিল। তারা তাদের শিফটের মাঝের সময়টাতে ছিল, ঠিক তখন একটি কল আসে। একটি বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে 18 জন পুরুষ এবং 15 জন মহিলার লাশ আনা হয়। সবার অটোপসি শেষ হয়ে গেলে বাকি সব বয়নার্স চলে যায়। ইয়েসু রিপোর্টের কাজ করতে থাকে। তখনই কিছু লোক একটি প্রেগনেন্ট মহিলার লাশ আনে। মহিলাটি বাস থেকে ছিটকে পড়ে যাওয়ায় তাকে কেউ দেখেনি। ইয়েসু একাই মহিলার পোস্টমর্টেম করতে গেলে দেখে বাচ্চা এবং মা দুজনই তখনও জীবিত। মহিলাটির মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। এদিকে তার বাচ্চা ডেলিভারি হওয়ার সময়ও হয়ে গেছে। যেহেতু তার অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই নর্মাল ডেলিভারি সম্ভব না। এই জন্য অপারেশন ছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু কুজুং দাই সব কাজে পটু হলেও সিজার করা তার পক্ষে সম্ভব না, কারণ সার্জারি করতে গেলে তার হাত কাঁপে। মহিলাটির রিকোয়েস্টে ইয়েসু সার্জারি করে আর সাকসেসও হয়।
হ্যাকার ও বেনু অনুকে জানায় কোনো বাবা তার মেয়েকে ওষুধ দিয়ে পাগল বানিয়ে রাখবে না, তাই তাদের সন্দেহ হয় তারা খুঁজতে খুঁজতে সেই বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পারে। তখন তাদের বন্ধুর বুদ্ধিতে তারা সেই FIR হ্যাক করে। মাথিকে তার আসল বাবা মাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে কিডন্যাপ করে অনুদের পুরনো বাসায় নিয়ে যায়। তারা তখনও জানত না মাথি আসলে অনুর ছোট বোন। মাথিকে ইয়েসু পাগল বানিয়ে তার কাছেই রেখেছে। পুলিশকে সন্দীপ সব ঘটনা বলার পর পুলিশও বুঝে যায় ইয়েসুই আসল নাচের গুরু, কিন্তু ইয়েসুকে তার বাসায় পাওয়া যায় না, আর মাথিও এখন ইয়েসুর কাছে। সবাই যখন ইয়েসুকে খুঁজতে বের হয় তখন চিত্রা অনুকে কল দিয়ে জানায় গণেশান অনেক রেগে বাসা থেকে বের হয়েছে। যাওয়ার সময় বলে গেছে সে আজ মাথিকে নিয়ে আসবে। অনু সাথে সাথে বাসায় চলে আসে। যেহেতু গণেশানের অ্যালজাইমার আছে তার কিছু মনে থাকে না, তাই সে সবকিছু তার রুমে লিখে রাখে। অনু তার বাবার রুমে গিয়ে তার বাবা কোথায় গেছে সেই ঠিকানা খুঁজতে থাকে। তখনই সে একটি ঠিকানা লেখা দেখতে পেয়ে সেই অ্যাড্রেসে যায়। সেই অ্যাড্রেসে পৌঁছালে সে গণেশান মাথি এবং ইয়েসুকে দেখতে পায়। ইয়েসু তখন পয়জনের একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। অনু বুদ্ধি করে মাথিকে নিয়ে লুকিয়ে পড়ে এবং কৌশলে স্লো পয়জনের ইঞ্জেকশন যেটা ইয়েসু টেবিলে রেখেছিল সেটা ইয়েসুর পায়ে ঢুকিয়ে দেয়। ইয়েসু বুঝে যায় গণেশানকে বাঁচাতে অনু এসেছে, তাই সে অনুর মায়ের কথা বলতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অপারেশনের পর ইয়েসু বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথে তার হাত কাঁপা বন্ধ হয়ে যায়। তাই ইয়েসু বিশ্বাস করা শুরু করে এই বাচ্চাটির জন্যই এমন মিরাকেল হয়েছে। ইয়েসু বলে, আমি চাইলে তোমার মাকে বাঁচাতে পারতাম অনু, কিন্তু বাচ্চাটিকে আমার কাছে রাখার জন্য তোমার মাকে মরার জন্য ছেড়ে দিয়েছি এবং বাচ্চাটিকে আমার কাছেই রাখি। অ্যাক্সিডেন্টের পর গণেশানকে ইয়েসু বলেছিল অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গেছে এবং তার একটি মৃত মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু মৃত বাচ্চাটিকে একজন চুরি করে নিয়ে গেছে। গণেশান বলে, মৃত বাচ্চাকে কেউ কেন নিবে, যে চুরি করেছে সে দেখতে কেমন। তখন ইয়েসু জানায় মহিলাটি দেখতে ফর্সা, উচ্চতা 6 ফিট এবং তার এক পা খোড়া। সে বাচ্চাটিকে চুরি করে নিয়ে গেছে। আসলে ইয়েসু সাবিত্রীর বর্ণনা দেয়, আর এই কথাটি গণেশান সব সময় বলত, আর সাবিত্রীকেই আসল অপরাধী ভাবত। ইয়েসু অনুকে তার বাবাকে বাঁচানোর একটি সুযোগ দেয়। সে বলে মাথিকে তার কাছে দিয়ে তার বাবাকে নিয়ে যেতে, কিন্তু অনু তার কাছে আসার আগেই ইয়েসু গণেশানকে স্লো পয়জন দিয়ে দেয়। অনু ইয়েসুকে মেরে মাথি এবং গণেশানকে নিয়ে চলে যেতে গেলে ইয়েসু মাথিকে ধরে ফেলে। মাথিকে বুকে চেপে ধরে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। অনু বাঁচাতে আসলে তাকেও টেবিলের সাথে ঠেসে ধরে, কিন্তু শেষ মুহূর্তে গণেশান একটি সিজারের ব্লেড ইয়েসুর বুকে ঢুকিয়ে দেয়। অনু মাথিকে ছাড়াতে ইয়েসু ব্লেডটি গণেশানের বুকে ঢুকিয়ে দেয়। তারপর মাথি থেকে আসলে অনু অনেক কষ্টে মাথিকে সরিয়ে ইয়েসুকে একটি রুমে বন্ধ করে দেয়। গণেশান অনুকে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি স্বীকার করে বলে সেদিন সুন্দরার সাথে অনেক ঝগড়া হয়, কারণ গণেশান এই বাচ্চাটি চাচ্ছিল না, কিন্তু সুন্দরা রাজি হয়নি, ফলে রাগ করে অনুকে নিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। গণেশান তাকে না থামিয়ে যেতে দেয়। অপরাধবোধের জন্য এত বড় সত্য বলার সাহস তার ছিল না, তাই সে অনুকে মিথ্যা বলেছিল যে তার মা তার জন্মের সময় মারা গেছে। গণেশান অনুকে বলে সে যখন জানতে পারে তার অ্যালজাইমার হয়েছে, তাই সব ভুলে যাওয়ার আগে সে মাথি সম্পর্কে সবাইকে জানানোর জন্য গল্প লেখা শুরু করে এবং অনুকে সেই গল্প শেষ করতে বলে গণেশান মারা যায় এবং ইয়েসুও মারা যায়। কয়েক মাস পর দেখা যায় মাথি এখন অনুর সাথেই আছে। কিছুক্ষণ পর মাল্লার এসে অনুকে একটা বই দেয়। বইটির নাম নভেম্বর স্টোরি। এটি সেই বই যেটা অনুর পিতা লিখেছিল। তো আজ এখানে চলে যাচ্ছি।